তো বন্ধুরা, ভারতে দ্রুত গতিতে ছোট ইলেকট্রনিক্স এবং ইভি ম্যানুফ্যাকচারার তৈরি হচ্ছে। সেই গতিতে কোম্পানিগুলো অ্যাকুইজিশন বড় ভারতে ম্যানুফ্যাকচারার করতে শুরু করেছে। আপনারা হয়তো কিছুদিন আগে জেনেছেন, মুরগাপ্পা গ্রুপ ইভি সেক্টরে পা ফেলতে শুরু করে দিয়েছে। তারাই বর্তমানে 200 কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছে। এই কোম্পানি অন্য একটা ভারতীয় কোম্পানিকে কিনে নিয়েছে। কিন্তু এই কেনাকাটাকে নিয়ে কয়েকটা জিনিস রয়েছে যেগুলোর জন্য এটাকে পুরোপুরি ক্লেম করা যাচ্ছে না। তো এই বিষয়ে এখন কথা বলবো। তো বন্ধুরা, মুরগাপ্পা গ্রুপ বেশ কিছুদিন আগে সেল স্টিল কোম্পানির 70% শেয়ার কিনে নিয়েছে। এবার এই বছরেরই সেপ্টেম্বর মাস থেকে ইলেকট্রিক ট্রাক্টর এবং 3-wheelers মুরগাপ্পা লঞ্চ করতে চলেছে। কিন্তু আসল কথা একটু আলাদা। আসলে এই কোম্পানি সাউথ ইন্ডিয়ান কোম্পানি। এই কোম্পানি বর্তমানে আরো একটা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারের অ্যাকুইজিশন করে ফেলেছে, মোশন ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, অর্থাৎ MEPL কে ক্যামেরা ম্যানুফ্যাকচারার হিসেবে চেনা হয়। নয়দা বেসড এই কোম্পানি কিছু মোবাইল ম্যানুফ্যাকচারারদের সাথে মডিউল সাপ্লায়ার রূপে পরিচিত। মুরগাপ্পা গ্রুপ 8.5 কোটি টাকায় এই ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারারের 76% শেয়ার কিনে নিয়েছে। এবং মুরগাপ্পা গ্রুপের মতেই অ্যাপ্লিকেশনের ফলে ইভি সেক্টরে লোকালাইজেশনের সুবিধা হবে। মোশন ইলেকট্রনিক্স এর কেনাকাটাকে নিয়ে বেশ কয়েকটা আর্টিকেল লেখা হয়েছে। কিন্তু ক্যামেরা মডিউলস ম্যানুফ্যাকচারিং করা এই কোম্পানিকে নিয়ে যখন কিছু তথ্য পাওয়া গেল, যেমন এই কোম্পানির ওয়েবসাইট সার্চ করা যাচ্ছিল না, অর্থাৎ এই কোম্পানির কোনো ওয়েবসাইট নেই। এই ম্যানুফ্যাকচারার মাত্র 3 বছর আগে সেট আপ করেছে এবং কানপুরে রেজিস্টার রয়েছে। এই কোম্পানিটি চাইনিজ কোম্পানি ছিল যেটা ভারতে মোবাইলের ছোট কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং করত। কিন্তু এমন কোন তথ্য পাওয়া যায়নি যার মাধ্যমে জানা যাবে যে এই কোম্পানি ভারতে তাদের কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং করত নাকি চীন থেকে তাদের কম্পোনেন্ট নিয়ে আসত। এবং এই কোম্পানির গুগল পেজেও কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের প্রশ্ন একটাই, এই কোম্পানি কি সত্যিকারেই ভারতে ম্যানুফ্যাকচারিং করত নাকি এইসব মিথ্যে কথা? আমরা চাই যে এই কথাটা ভুল হোক এবং মোশন ইলেকট্রনিক্স একটি ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা, বিনা কিছু ভেবেই।